ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রসনকে ছাড়াই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি আরও জানাব নির্বাচনে অংশ নিচ্ছে 30 দল মনোনয়নপত্র জমা পড়েছে 27 এরও বেশি আরও থাকছে সর্বোচ্চ 25 প্রার্থী বগুড়া 7 আসনে সর্বনিম্ন 4 প্রার্থী 12টি আসনে আরও জানিয়ে দেব জনগণকে নিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করা হবে জানাচ্ছে এবি পার্টি সবশেষ জানিয়ে দেব নৌকার প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলছে আওয়ামী লীগ জানাচ্ছে রিজবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এদিকে শেষ পর্যন্ত মনোনয়ন ফর্ম নেননি রোশনের সাত ফলে 32 বছর পর রোশনকে সারাই নির্বাচনে নামল জাতীয় পার্টি জাপা একইভাবে রোশনের ছেলে 7 এবার নির্বাচনে নেই জাপার জ্যেষ্ঠ কোচ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে নানাভাবে বোঝানো হয়েছে মহাসচিব একাধিকবার ফোন করেছেন এমনকি ফরম নিয়ে তারা বাসায় যেতে চেয়েছে তিনি মানা করে বলেছেন লোক পাঠাবেন এরপর আমরা তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম শুনেছি তাকে কেউ ফরম নিতে দেয়নি এই নির্বাচনে রওশন এরশাদের অনুসারীদেরকে অনেক নেতাকে জাপার মনোনয়ন দেওয়া হয়নি এর মধ্যে দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা জিয়ল হক মৃধা গোলাম মসি কাজী মামুনুর রশিদ ও ইকবাল হোসেন উল্লেখযোগ্য এছাড়া নির্বাচনী আসন নিয়ে একমত হতে না পারায় রওশনের ছেলে 7 এরশাদ মনোনয়ন পাননি এ কারণে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন রওশন এরশাদ তার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 4 আসনে জাপার উপজেলা সভাপতি আবু মোহাম্মদ মুসা সরকারকে প্রার্থী করা হয়েছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান জাপার মনোনয়ন না পেয়ে মশিউর রহমান রাঙা রংপুর 1 আসনে জিয়াউল হক মিতার ব্রাহ্মণবেড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে মশিউর রহমানের আসনে জাপার প্রার্থী মকবুল শাহরিয়ার আসিফ তিনি এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য সেখানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাপার আসন সমঝোতা হয়নি ফলে দলটির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের সব আসনেই আওয়ামী লীগের প্রার্থী রয়েছে জিএম কাদের গত বৃহস্পতিবার 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন একটি ঢাকা 17 আসন অন্যটি রংপুর 3 আসন ঢাকার আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আর রংপুরের তুষার কান্ডি মণ্ডল এছাড়া জাপার সভাপতি মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ 3 আসনে নাসিরুল ইসলাম জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাসুদের চট্টগ্রাম 5 আসনে আব্দুল সালাম কাজী ফিরুজ রশিদের ঢাকা 6 আসনে সাইদ খোকন সৈয়দ আবু হোসেনের ডাকা 4 আসনে সানজিদা খানম সহ অনেকেই এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে 300 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে মোট 2741 জন সেই হিসেবে প্রতি আসনে গড়ে 9 জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে এবারের নির্বাচনে অংশ নিতে 30টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে আজ রাতে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে এসব তথ্য জানিয়েছে তবে কোন দলের কতজন প্রার্থী বা কোন আসনে কোন কোন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে এসবের বিস্তারিত জানানো হয়নি দলের সংখ্যা জানলেও কোনো কোনো দল নির্বাচনের প্রার্থী দিয়েছে তা এখন পর্যন্ত জানায়নি ইসি এখন নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 44টি এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 39টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল তখন ইসিতে নিবন্ধিত ছিল 39টি ইসি সূত্রে জানা যায় প্রাথমিকভাবে ইসি সচিবালয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শুধু দলভিত্তিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হিসেবে এখনও ইসি সচিবালয়ে যায়নি বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দিনের শেষ তারিখ শুক্রবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই বাছাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত বাছাই বাদ পড়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন আগামী 6 থেকে 15 ডিসেম্বর আপিলও নিষ্পৃত হবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 17 ডিসেম্বরের মধ্যে এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পাওয়া যাবে গত সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দিয়েছিল 3065 জন মনোনয়নপত্র যাচাই বাছাই প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী ছিলেন 1848 জন এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 25 জন 300 আসনের মধ্যে এটা সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ 21 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা 5 আসনে আর 12টি আসনে 4 জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই সংখ্যা 1 আসনে সর্বাধিক প্রার্থী নির্বাচন কমিশন জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে 300 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে মোট 2741 জন
সেই হিসাবে প্রতি আসনে গড়ে 9 জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এবারে নির্বাচনে অংশ নিতে 30টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। 300টি আসনের মনোনয়নপত্র দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়ার 7 আসনে 25 জন মনোনয়নপত্র দাখিল করেছেন, ঢাকা 5 আসনে 21 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, 16 জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা 16, ঢাকা 18, বগুড়া 3, গাইবান্ধা 1, বরিশাল 6 আসনে 15 জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কুমিল্লায় 8, পঞ্চগড়ে 1, মেহেরপুর 2 আসনে, ময়মনসিংহ 3 আসনে 3 জন। বগুড়ার 7 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্যে 16 জনই স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থী দিয়েছেন আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি জেপি, মুক্তি, জোট, এনপিপি, বাংলাদেশ কংগ্রেস, বিএনএম, জাতীয় পার্টি, জাকের পার্টি। এদিকে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে এবি পার্টির নেতারা বলেছেন, সরকার বলেছে তারা সংবিধান রক্ষার জন্য নির্বাচন করছে, কিন্তু প্রকৃতপক্ষে সংবিধান রক্ষা নয়। এই নির্বাচনের ভেতর দিয়ে সংবিধানকে পদদলিত করছে তারা, তাই তারা সারা দেশে মানব প্রাচীর গড়ে তুলতে সরকারকে বিচ্ছিন্ন করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে বিজয় 71 চত্বরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বিএনপি সহ বিরোধী দলের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গণতন্ত্রের পক্ষে মানব ডাল নামের এই কর্মসূচি আয়োজন করে দলটি। বিকেল 4টার দিকে এবি পার্টির নেতা কর্মীরা একতরফা নির্বাচন বাতিল, দুর্নীতি, গ্রেফতার, জুলুম বন্ধ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন ব্যানার নিয়ে বিজয়নগর সড়কের পাশে দাঁড়িয়ে যান। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, এরপর বক্তব্য দেন দলটির নেতারা। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। তিনি বলেন, সরকার তাদের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের একটি প্রহসন বাস্তবায়নের চেষ্টা করছে। সারা দেশের মানুষকে নিয়ে এই প্রহসনের নির্বাচন প্রত্যাশা করা হবে। প্রয়োজনে জনগণকে নিয়ে সারা দেশে মানব প্রাচীর গড়ে তোলা হবে। প্রতিবাদী আয়োজনে আরও বক্তব্য দেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। এদিকে ইউরোপীয় ইউনিয়নের মতো তারাও সুষ্ঠু নির্বাচন চান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী ও নৌকার প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন। কোনো প্রতিদ্বন্দ্বিতা না পেয়ে একজন আওয়ামী লীগের প্রার্থী ও একজন নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, এটাকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন বলছে। এজন্য সবাইকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে, এটা প্রচারণ ও বন্ডামি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সকে শিষ্টাচার মেনে চলতে বলেছেন। একথা কি কোনো রাষ্ট্রদূতকে বলা যায়? আপনারা জনগণ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কী শিষ্টাচার করছেন? মার্কিন রাষ্ট্রদূতকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা শারীরিকভাবে আক্রমণের হুমকি দিচ্ছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি, এটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে সে প্রশ্ন তুলেন তিনি।